গৃহবধূকে জোর করে কীটনাশক খাইয়ে দিয়ে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। অভিযোগ করেছে মেয়ের বাপের বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার নসিপুর গ্রামে। মৃতের নাম রবিয়া বিবি। জানা যায়, গত 3 দিন আগে গৃহবধূকে জোর করে কীটনাশক খাইয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা এবং তার কোনো চিকিৎসা করেনি। সেই গৃহবধূর অবস্থার অবনতি দেখলে তাকে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার নসিপুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মেয়ে রুবিয়া বিবির সঙ্গে বিয়ে হয় ডোমকল থানার বগা রমনা গ্রামের যুবক রুবেল শেখের। বিয়ের পর থেকে অনেক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। গত 3 দিন আগে ওই গৃহবধূকে জোর করে কীটনাশক খাইয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা এবং তার কোনো চিকিৎসা করেনি বলে অভিযোগ করছে মেয়ের বাপের বাড়ির লোকেরা। রীতিমতো শুক্রবার সেই গৃহবধূর অবস্থার অবনতি দেখলে তাকে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মা ছিল ওখানে, ছিল ছেলে ওইখানে একটা চিনতে পেরে গেল, দুজনে দুজনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। বিয়ে হয়েছে 1 বছর আগে, 1 বছর 3 মাস। কিছুদিন পর বললো যে গাড়ি লাগবে। গাড়ি যখন লাগবে, এত তো যে মেয়ের বাপ একদমই মানে অবস্থা খারাপ, অসহায়। এবারে যা হয় তাই অত্যাচার শুরু হয়। ওই 1 বছর ধরে অত্যাচার হইতে হইতে এই তো কিছুদিন আগে, 3 দিন আগে মানে ওরা তো পালিয়ে গেছে, ওনার ছেলে পালিয়ে গেছে, ইসলামপুর থেকে সঞ্জু খানের সঙ্গে শাহাবুল শেখের রিপোর্ট, TV24 বাংলা। বিকেআর পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।